নমস্কার, আমি কৃষ্ণমোহন, শিলিগুড়ি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। আজকে আমি আপনাদের সামনে আবার একটি সিভিল ডিফেন্সের নতুন ব্যান্ডেজ ক্লাস নিয়ে আসছি। আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটা ভালো লাগবে। আজকে আমার কাছে যেই ব্যান্ডেজটা আমার হাতে আছে সেটা হচ্ছে একটি ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। আমাদের ব্যান্ডেজ অনেক ধরনের হয়, রোলার ব্যান্ডেজ, ক্লিপ ব্যান্ডেজ, ঠিক আছে। কিন্তু আমরা সিভিল ডিফেন্সে আমরা এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ ইউজ করে থাকি, ঠিক আছে। এক মিটার কাপড়কে আমরা যদি কোনাকুনি কেটে দিই তাহলে আমাদের দুটো ব্যান্ডেজ হয়ে যাবে। এই ব্যান্ডেজের একটি নির্দিষ্ট নাম এবং নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটা এবং নামটা আমি বলছি। এটাকে বলি আমরা পয়েন্ট, এটাকে বলি ইন্ট, ওটাকে বলি আমরা ইন্ট, ঠিক আছে। পয়েন্ট আর ইন্টের এই ইত্যাদি আছে, এটাকে আমরা বলি সাইড, এটাকে আমরা সাইড বলি, আর এটাকে আমরা বেস বলি, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে শুরু করে ইন্ডের মাপ হচ্ছে 40 থেকে 42 ইঞ্চ। এই বেশের মাপটাও সেম হবে 40 থেকে 42 ইঞ্চ। আর বেসের মাপ হচ্ছে ইন্ট থেকে ইন্ট 52 থেকে 56 ইঞ্চ। এখানে আমরা এখন এই ব্যান্ডেজটাকে, ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের তিনটি ফোল্ড করি। এই পয়েন্ট থেকে বেসের মাঝামাঝি লিখলে এটাকে আমরা বলি ফার্স্ট ফোল্ড, ঠিক আছে। তারপর এটাকে আবার আমরা একটা ফোল্ড করে দেবো, এটাকে বলি আমরা বট ফোল্ড, ঠিক আছে। আর একটা ফোল্ড করে দিই, এটাকে আমরা বলি ন্যারো ফোল্ড। এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজকে আমরা ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারি। আমরা এই ন্যারো ফোল্ডটা যেটা আছে সেটাকে আমরা ফোল্ড করে নিলাম, এরকম হয়ে গেল। এটাকে আমরা গজ হিসাবে বা বেশি ড্রেসিং হিসাবে বা গজ হিসাবে ইউজ করতে পারি। আর এটাও আমরা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ দিয়ে করেছি, এটাকে আমরা বলি রিং প্যাড। এখন আমরা আপনাদের সামনে ব্যান্ডেজ করে দেখাবো। এখন আমি আপনাদের সামনে হেড ব্যান্ডেজ করে দেখাবো। এখানে মনে করুন মাথার মধ্যে আঘাত পেয়েছে, এখানে ব্লিডিং হচ্ছে, সেই জায়গায় আমরা কি গজ বানিয়ে নিয়েছি, সেই গজটা আমরা কভার করে দেবো, ঠিক আছে। তারপর আরেকটি ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের সাহায্যে আমরা এটা ব্যান্ডেজ করব। প্রথমে আমরা এই মাথাটা যে আছে একটু আগের দিকে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর খেয়াল রাখতে হবে এখানে যেন আইভুর উপর দিয়ে যেন ব্যান্ডেজটা হয়। তারপর আমরা পিছনে আমরা গিট দেবো না, জাস্ট একটা ক্রস করে নেব। ক্রস করার পরে আমরা কী করব, এটাকে হালকা করে মেরিন করে নিয়ে সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। ঠিক এই কপালে যে মাঝামাঝি যে আছে সেখানে আমরা ব্যান্ডেজ নট করব। আমরা এর আগে নটে ক্লাস করেছি, এখানে আমরা কি ডিপ নট যেটা সেটাই ব্যান্ডেজ নট, ঠিক আছে। ব্যান্ডেজ নট করে দিলাম, করে দেওয়ার পর এটাকে আমরা এই সাইড দিয়ে প্রথমে হালকা করে মেরিন করে নিয়ে সাইড দিয়ে এনে পিছনটাও মেরিন করে এনে এখানে আমরা নটও দিতে পারি বা গুজিও দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এই যে এখন আমাদের এটা হেড ব্যান্ডেজ হয়ে গেছে। এখন আমরা করবো জ ব্যান্ডেজ, ঠিক আছে। এই যে এটা এই জয়েন্ট থেকে মুখটা খুলে এখানে আমাদের যে আছে সে হাড়িটা খুলে গেছে, যেটা আমাদের মুভেবল পার্ট আছে সেটা মনে করুন এখান থেকে ফ্র্যাকচার হয়ে গেছে, তখন আমরা জ ব্যান্ডেজ করবো। এখানে থুতলিও কেটে যেতে পারে, ব্লিডিংও হতে পারে, ঠিক আছে। সেখানে আমরা এই থুতলির মধ্যে এই একটা গজ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ন্যারোফুল করে নিয়েছি আমরা একটা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, সেখানে আমরা দেওয়ার পর সাধারণ একটা নট দিয়ে দিব, ঠিক আছে। নটটা দিয়ে আমরা এই নটটাকে বলি বাকেট নট, ঠিক আছে। এটা মাঝখানে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, এটাকে বলি আমরা বাকেট নট। বকেট নট হয়ে যাওয়ার পর আমরা এটা উপর দিয়ে ব্যান্ডেজ নট করে দেবো, ঠিক আছে। আমাদের জ ব্যান্ডেজ হয়ে গেছে। এই নটটা যেন কানের যেখানে গর্ত আছে সেই গর্তের মধ্যে যেন আমাদের এই ভাগটা পড়ে, এই দিব সেম, ঠিক আছে। আমরা করবো পাম ব্যান্ডেজ, ঠিক আছে। এখানে মনে করুন আমাদের কেটে গেছে, ঠিক আছে। এই আড়াআড়ি যদি কাটে, ঠিক আছে, তাহলে আমাদেরকে হাতটা একটা গজ দিয়ে হাতটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আর যদি এই
খোঁজাখুঁজি যদি কেটে যায় তাহলে গজ দিয়ে হাটটা খোঁজায় থাকবে, ঠিক আছে? মনে করুন আমাদেরকে হাটটা আড়াআড়ি কেটে গেছে, ঠিক আছে? এখানে আমরা গজটা দিয়ে দিলাম, তারপর কি করব, আমাদের যে পয়েন্ট যে আছে পয়েন্টটা হাতের এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর কি করবো আমরা, যতটা ব্যান্ডেজ আছে এখান দিয়ে উপর দিয়ে আমরা জাস্ট ক্রস করে দেবো, কোনো গিট দিব না, ঠিক আছে? তারপরে কাট করার পর এখানে আমরা পুরোটাই কভার করতে থাকবো, তারপর আমরা এখানে ব্যান্ডেজ নট করে দেবো, ঠিক আছে? তারপর উপরে যেটা আছে সেই পার্টটাকে আমরা এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এটা আমাদের পারমানেন্ট হয়ে গেছে। আমরা চেস্ট ব্যান্ডেজ করে দেখাবো, ঠিক আছে? মনে করুন আমাদের চেস্ট এই সাইডটি একটু কেটে গেছে, সেখানে ব্লিডিং হচ্ছে, সেখানে আমরা গজ দিয়ে দিলাম, ঠিক আছে? যে সাইডটাতে বেশিরভাগটা কেটেছে সেই সাইডেই আমাদের ঘাড়ের দিকে পয়েন্টটা দিতে হবে, ঠিক আছে? তারপর এটাকে আমরা একটু ফোল্ড করে নেবো, ফোল্ড করে নেওয়ার পর পিছনে আমরা, ঠিক আছে, পিছনে এই ব্যান্ডেজের বরাবর সোজাসুজি আমরা কী করবো, ব্যান্ডেজ নট করে দেবো, ঠিক আছে? করে দেওয়ার পর এই এখান থেকে ধরে এখানে আমরা আবার ব্যান্ডেজ নট এখানে একটা করে দেব, ঠিক আছে? এটা আমাদের জেন্স ব্যান্ডেজ কমপ্লিট। তারপর আমরা কি করবো, নি ব্যান্ডেজ, ঠিক আছে? এই হাঁটুর মধ্যে চোট পেয়েছে, ঠিক আছে? তখন আমরা একটু এখানে ধরলাম, দেওয়ার পর এই যে পয়েন্টটা যে আছে উপরের দিকে দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমরা একটু ভাঁজ করে নিয়ে, ঠিক আছে, এমন করে, তারপর ক্রস করে দিব আবার এনে এখানে যাওয়ার পর আবার ক্রস করে সামনের দিকে নিয়ে চলে আসবো, এখানে আমরা ব্যান্ডেজ নট করব। ঠিক আছে, করার পর এটা যে আছে এটা উপর থেকে টেনে নিব, টেনে দিয়ে এটার ভিতরে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে? আমাদের নি ব্যান্ডেজ কমপ্লিট। আমাদের সামনে আমি একটি সিলিং করে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে লার্জ আর্ম সিলিং, ঠিক আছে? এখানে কী হবে, এই হাড়টা ফ্র্যাকচার হয়েছে, কোথায় আমরা, তারপর আমরা কী করব, তখন আমরা এই যে গ্যাপটা আছে গ্যাপটার ভিতর দিয়ে ঢোকাবো, ঠিক আছে? ঢোকার পর এটাকে আমরা এর উপর দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তারপর আমরা অপোজিট সাইডে যে সাইডে হয়েছে হাতটা ফ্র্যাকচার সেই সাইডে আমরা ব্যান্ডেজ নট করে দেবো, আর যেটা বাদবাকিটা যেটা বেঁচে গেল আমাদের সেটা এর ভিতরে ঢুকে দিলাম, ঠিক আছে? তারপর আমরা কী করব, এই যে আছে এলবোর এখানে এটা মেরিন করে এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? আর বাদবাকি এটা যে আছে নোংরা থাকবে, এখানে আমরা ব্লাড চলছে কি চলে না তার সিমটমটা দেখ। এরপর আমরা ট্রায়াঙ্গুলার সিলিং করব, ট্রায়াঙ্গুলার সিলিং আটটা নাম আছে, সেন্ট জনস সিলিং, ঠিক আছে? এটা কী হয়েছে, কলার বোনটা ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে? তার জন্য আমরা ট্রায়াঙ্গুলার সিলিং না হাতের পজিশন এরকম থাকবে, ঠিক আছে? তখন আমরা আমাদের যে পয়েন্ট যে আছে পয়েন্ট নিচে দিয়ে থাকবে, ঠিক আছে? এটা এরকম করে নিয়ে পিছনে গিয়ে যে হাতটা ফ্র্যাকচার হয়েছে তার অপোজিটে আমাদের এই নটটা হবে, ঠিক আছে? এখানে আমরা কি নট দেব, ব্যান্ডেজ নট, এই বাকিটা যেটা আছে ওটা টাইট করে মেরিন করে আমরা এখানে দিয়ে দেবো, আমাদের ট্রায়াঙ্গুলার সিলিং হয়ে গেছে। এখন আমরা করবো কোলার অ্যান্ড কাফ সিলিং, এখানে কী হবে, এই যে রিস্টা যে আছে, ঠিক আছে, এখানে ফ্র্যাকচার হয়েছে, ঠিক
ঠিক আছে, এই কোথায় ফ্র্যাকচার হয়েছে, এই রিস্ট এরিয়ার মধ্যে, ঠিক আছে, এই কবজি এরিয়ার মধ্যে, তখন আমরা এখানে ব্যান্ডেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই যে আমরা এখানে একটা ক্লোবিচ করছি, ক্লোবিচ আমরা এর আগে শিখেছি নটে ক্লাসে, এই ক্লোবিচটা করার পর এখানে আমরা টাচ করে দেবো, ঠিক আছে। টাচ করে দেওয়ার পর এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে। এই সাইডে আমরা ব্যান্ডেজ নট করে দেবো, বাদবাকিটা আমরা এদিকেই গলার মধ্যেই রেখে দেবো, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল কলার অ্যান্ড কাপ সিলিং। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ভালোবাসা দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী হব। ধন্যবাদ।